আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভালো আছো নি সকল? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর আজকে আপনারা লোকে বিয়া দেখুর ফ্লগ শেয়ার করব। তো এর আগ পর্যন্ত যথাযথ হয়েছে শেয়ার করে লিছি, আর লেট হয়ে গেছে আজকে ব্লগ শেয়ার করতে, একটু শিখ আসলাম, যার কারণে টাইম মতো ব্লগ আপলোড করতে পারলাম না। আর আনা বিয়া যে খুশি, আমরা এখন সেটার ভিতরে বার্ষাই রবসগুলো লাগে খেয়ে এখনও আইসো না। বা আমি হাফতা কেউ যারা রোয়াটা দিছন আপনার ফ্যামিলির, যারা তারা রাস্তাতে আসন আইবা, খালি আমরাও আছি কইনা বেটি এখনও পার্লারও নশা আইচন আর খেয়েও নাই তেমন। তো আমরা ঘুরাঘুরি করলাম দেখলাম, আর যারা যারা আর কিছু কিছু আইসন আত্মীয় স্বজন তারার লগে পরিচিত হইলাম। আর জিব্রানেও তাই আমরা রে সাতাইরা না আলিশায়ও তাই বইয়া হইলেগিয়া তাই তাই ফোন দেখেন। আর আনা বিয়ার একটু লুক আফটার করা লাগে তারা বই লইয়া আটার ওটা খরা। আজকে মূলত হইনা তুলা তারা একটা প্রোগ্রাম, আর বিয়া বলতে অনেক প্রায় এক বছর হয়ে যার বা ছয় সাত মাস হয়ে যার আগে তারার আখ তৈ গেছে, আখটা অনুষ্ঠান হয়েছে। এখন যারা আইসন মনে করো দূর হই থাকি বা যারা যারা আইসন না তারা আজকে হইনা তুলতা লন্ডনে ইয়ে কিলা লাগে রোহান কো তো আখ মানে তো আর বিয়া শেষ হয়ে গেছে। এখন নশা বেটাও একবারে গরম মানুষের লেখান হয়ে গেছেন প্রায়। তো কইনা বেটি আইছেন এখন হইলে গিয়া পার্লারও থাকি, পার্লার থেকে আওয়ার পরে আমরা একটু সময় বাইরা সবে মিলিয়া পিকচার এন্ড কইনারে রিসিভ করিয়া আনরা। কইনা বেটি পার্লার থেকে আইছেন আর আমরা এখন কইনার লগে কিছু সবাই পিকচার তুলরা, আর তো কইনারে এখন লইয়া হাবাইরা। আর আসলে সব কিছু মোটামুটি একটা আমেজ আমেজ, বিয়া মানেও আনন্দ, বিয়া মানে একটা খুশি খুশি ভাব। আর কইনা বেটি একদিন সবাই কইনা নসারে লইয়া পিকচার তুলোন বা সব সবাই একটা আলাদা ভাব। যারা বিয়া হয় তারার এই দিনটা অনেক স্পেশাল, যে একটা আসলে বুলার মতো না। তো সবাই দোয়া করবা তারা নতুন লাইফ সুখে শান্তিতে সারাটা জীবন একজন আরেকজনে লইয়া হ্যাপি থাকতে আসো। আমরা অনেক খুশি বিয়া খাইতে পারছি, আমার দুলাভাই আলিশার আব্বু তাই তাই এখন ইন্টারভিউ দিরা বিয়ার ফোনে কইলাম খাইছো নি কিতা করায় বিয়ার খাফর সুফর খুলি লিছি তাই গরম লাগে একজন একজন করে তাইরে সবাই রাখরা আলিশা আর জিব্রানা তাই তাই সাইরো বাইদে খালি চক্কর দিরা এর ভিতরে খাওয়া দাওয়াও হয়ে গেছে। আমরা কিতা করছি ফয়েল আলিশার আব্বু খাইছো দেন আমি রাখছি আনা বিয়ার হে তাই একবারে মানুষ টেকিয়া বেশি তাই কি খান্নাখাটি করিলা তো ফার্স্ট টাইম দেখছে ভালো লাগে না। তো বাইরা লইয়া আটিছি আলিশার আব্বু খাইছো না, আমি খাওয়া দাওয়া করছি এখন আলিশার আব্বুয়ে কত মানে হলো মানুষ বেশি হয়ে গেছে না তাইলা দেখছে না কোনো সময় আর খালি এক সারা খান্নাখাটি করেন। তো একজন না একজনে তাইরে কি লুক আফটার করা লাগে আর
মানে কটল খোরা যান না, তাই দুম জুড়ে জুড়ে কান্না হাটে করে, আর গরমও লাগে আর মানুষও, আর সিগে এই সময়টা একটু ঝামেলায় কইটা নয় এখানো হরিয়া, তারা পিকচার উকচার তুলরা কইতে, আর আনা বিয়া অনু ঘন্টায় খাঁদতে খাঁদতে ঘুমাইছে, পুষ্টি আরও তুলায় তাই একটু শান্তি হয়েছে বা বাতাস, তাই গরম লাগে আসলে আনা বিয়ার তুরাত গরম লাগি যায়। সো আমরা বাড়াইয়া এসেছি খান্দা তন আফতাবালি পার্ক, পার্কের মাঝে বইরাম হয়ে একটু সময় বাতাস খাইয়া যাই। আর একটা জিনিস আপনারা লগে শেয়ার করা, দেখো বাংলাদেশের শহীদ মিনার, শহীদ চিন্তা করতে পারাইনি, ইউকেত আলতাফালি পার্ক, মানে একটা অনেক বড় পার্ক আমাজন বাঙালি মানুষের নামে, প্লাস আমরার দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক, আমরার হিস্টোরি, আমরার যে জিনিসগুলা দেশর একটা সুযোগ করিয়া দিয়ে তারা, ওটা আসলে চিন্তার করলে অনেক ভালো লাগে, প্রাউড ফিল করি আমরা বাঙালি হিসাবে, আমরা বাঙালি জাতি যে শহীদ মিনার আমরা বাসার লাগি একটা জিনিস, আমরা যে মুক্তিযুদ্ধের হিস্টোরিটা আমরা বিদেশের মাটির মাঝে দেখতে পারলাম, আমরা জেনারেশন তো বুঝলাম কিছুটা, বাট আমরা হুরতাইনতেও এই জিনিসটা ফিল করবা যে আমরা বাঙালি বুঝতে পারবা। তো আমরা এখন এলাকিয়া পার্ক থাকি, আমরা ফুফুর গড়ো যাইব গি, আমরা যে রাজারা বারবিহাম থেকে আইসন তারাও পাড়াই গেছেন, আমরা খালি রয়েছি পার্কে একটু বাতাস খাইরাম, ওর খান্দাত আছে গাড়ি পার্কিং করা, আবার থেকে একটু ঘুরিয়া আমরাও যাইব গি ফুফুর গড়ো। আর বিয়ার লাস্ট পর্যায়ে আসলে অনেক সুন্দর থাকে সব কিছু, মনে করো সকল কইনানো শেখানো করা বা আছে না নিয়ে আরও অনেক অনেক পর্ব, এগুলো আসলে আমরা দেখতে পারছি না, আর কোন স্রোত সকলের লগে বিদায় লইয়া বাড়াইয়াছি। আর আমরা এখন হুফুর গড় আইছি, হুফুর গড় গপসপ করলাম কি মনে হর বিয়াত কিতা করলাম না হলাম তা হুফেও, মানে আমার ফুফুগুরো বাই বইনা সবাই খুব বেশি খুশি, আলিশা একবারে অবস্থা খারাপ আমার ফুড়িগুতা কিতা লাগি মুখ ছুট হয়ে গেছে, জিব্রানও একবারে কিলা হয়ে গেছে হুকাইয়া, সবাই দোয়া করবা আসলে খাওয়া দাওয়ার প্রতি একবারে ও মনোযোগী আলিশা জিব্রান, তারা লগে লগে খালি আটা লাগে যে বিয়াত আমরা আইলাম, একটা জিনিসও তারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। আর জিব্রান এখন আস্তে আস্তে একটু নিরাই ওর, তার আগর যে দুষ্টামি সব সময় ফুলের থাকা বা কোনো হানো গেলে একটু আনাসি করতো, এখন আস্তে আস্তে সপ্তাহ হে বুঝে এনজয় করে। তো আমরা এখন বাক্কা মানুষ, এখন লাগের একটা আর একটা আমেজ যেহেতু হুফুর গড় আইসি সকল এখানে হয়েছি, সো বিয়ার সময় সিদ্রাইল আসলাম এই নহনো হেই নহনো বা আরও আরও বেশি মানুষ আসলাম সকল লগে, এইলা দেখা হয়েছে না, এখন এখানেও আইয়া আমরা সব মিলিত হইলাম, সব কিছু মানে ফ্রেন্ডলি সবর কথা কিসবে কইরা গফর রাখে কিলান কিতা করছেন না করছেন ওগুলা। তো এবার দিয়ে হইল কি আমার ফুফুগুরো বই নাইতে আনা বিয়ারে তারা লুক আফটার করা, আর আইসে মানতে কেউ তাই আইয়া আলেও যে খুশি, আর হুফুরে দেখাইলাম বিয়ার দেনকুর পিকচার বিয়ার সব কিছু আর কি, বিয়াত আমরা কিতা করলাম না করলাম ওগুলা, আর গফ সফ করা সবে মিলিয়া তো একটা মানে সুন্দর একটা আয়োজন, সবাই মিলিয়া বইয়া বইয়া গফ ফুফ করিয়া আর কিতা কর্ম বুঝতে পারা, সো ভালো একটা সময় কাটছে
জিব্রান আলিশা তারা সবচেয়ে বেশি এনজয় করছেন, আর তারা লাগছে একটু শান্তি হইরো, আর সবে ফ্রেশ ফ্রেশ হইয়া পরে রাত্রে খাওয়া দাওয়া করিয়া বার্বি হামর যারা আমার আপনার ফ্যামিলির যারা তারা একগুড়ো যাইবা গিয়ে আমরা থাকবো, যেহেতু দুই দিনও লাগিয়ে আইসি। নেক্সটে আপনারা লগে আপডেট দিব আমরা কিলা থাকলাম কই আসলাম ওগুলা। আমার ফুফুর করে খাওয়া দাওয়া শেষ করিয়া আমরা এখন গাড়ি তুটিছি, আমরা এখন খই যাইরাম, দেখতে হইলে নেক্সট ব্লগ অবশ্যই শেয়ার করাম। খরমু রাত্রে আমরা খই তাহমু খই যাইরাম বা নেক্সটে কিতা করাম, সব কিছু শেয়ার করলে ব্লগ লম্বা হয়ে যায়। সো আশা করাম আপনারা গেছে ভালো লাগছে, আমি অনেক চেষ্টা করছি যতটুকু পারছি আপনারা লাগি সুন্দর সুন্দর মুহূর্তগুলো রেকর্ড করি। আনবার লাগি সকল ভালো থাকবা। লন্ডনের রাত্রে আমরা এখন অনেক পালা লাগে, অনেক দিন পরে ইলা ঘুরলাম আমরা। আমরা তো জিব্রান যে খুশি তার না নিয়ে তারে প্লেন ওঠা দিলাইছেন, হে ওঠা লইয়া কি খুশি করে রেখ দিলে সবটা ভাঙ্গি গেলিছে। সে সকল পালা থাকবা কথা নেক্সট ব্লগত, তো সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।